হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন। আজকে আমি এসেছি বেলডাঙ্গা হাটে। আপনারা এর আগে অমরপুর হাট নিয়ে আপনারা প্রচুর ভিডিও আপনারা দেখেছেন। আপনারা জানেন যে অমরপুর হাট হচ্ছে সাধারণত বিভিন্ন রকমের আপনার ছাগল টাগল বিভিন্ন রকমের পাওয়া যায়, আপনারা দেখতে জানেন। কিন্তু আজকে আমি এসেছি বেলডাঙ্গা হাটে। বেলডাঙ্গার হাটের অ্যাড্রেসটা আপনারা জানেন যে বেলডাঙ্গা হচ্ছে মুর্শিদাবাদের মধ্যে একটা বিখ্যাত এখানে হাট, যেটা আপনার ছাগলের হাট, তারপরে মুরগির হাট, বিভিন্ন রকম হাট বসে আর কি। তো আমি যে জায়গাটাতে যে দিকটাতে আছি সেটা হচ্ছে যে মানে ছাগলের হাট। আর এটা আসবেন কীভাবে, এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের, কিন্তু আজকে বলে দিয়েছি যে আপনার যে বেলডাঙ্গার যে স্টেশন রয়েছে সেই বেলডাঙ্গা স্টেশনের পাশেই সাধারণত এই হাটটা বসে। মোটামুটি 5 মিনিট মতো সময় লাগবে। আর এই সাইডে রয়েছে 34 নম্বর জাতীয় সড়ক। আপনারা যদি মনে করেন যে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ থেকে আসবেন, তাহলে উত্তরবঙ্গ থেকে এলে পরে আপনার মোটামুটি দক্ষিণবঙ্গ গামী যে বাসগুলো, কলকাতা গামী যে বাসগুলো রয়েছে সেই বাসগুলোতে চেপে আপনারা এইসব জায়গাগুলোতে আসতে পারবেন। মানে বেলডাঙ্গা বলে যে স্টেশনটা রয়েছে সেই স্টেশনে, বাস স্ট্যান্ড যেটা রয়েছে সেই বাস স্ট্যান্ড থেকে আপনারা মানে একবার পাশাপাশি আর কি, মানে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন মানে পাশেই কিন্তু রয়েছে সেই 34 নম্বর জাতীয় সড়ক। তো এইগুলো থেকে আপনারা মোটামুটি খুবই চিপেস্ট রেটে বিভিন্ন রকম ছাগলগুলো পেয়ে যাবেন, ছাগল খাসি বিভিন্ন রকম এইগুলো পেয়ে যাবেন। আপনারা অনেকে চেয়েছিলেন, জানতে চেয়েছিলেন যে কীরকম বেলডাঙ্গা তো মোটামুটি কীরকম রেট চলে। কিন্তু আপনারা জানেন যে ভিডিও করাটা একটু অসুবিধা হয়ে যায় ভিড়ের মধ্যে। এর আগেও আপনাদের বলেছি যে ভিড়ের মধ্যে ভিডিও করাটা একটু অসুবিধা হয়ে যায়, বিশেষ করে ছাগল গরু এইসব টাইপের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো করাটা একটু মুশকিল হয়। মানে অন্যান্যগুলো কোনো অসুবিধা তেমন হয় না, কিন্তু এগুলো একটু মুশকিল হয়। কিন্তু আপনাদের পরিচয়টা জাস্ট জানিয়ে দিলাম যে এইসব জায়গাগুলোতে এরকম পাওয়া যায়। আর হাটটা দেখতে পাচ্ছেন মানে বিশাল বড় একটা হাট, মোটামুটি চিপে সিটে মোটামুটি পেয়ে যায়। তো আমরা কিছু চেষ্টা করবো দাম জানার, কিছু চেষ্টা করবো যদি কাউকে পাই সেরকম দাম জানার চেষ্টা করবো। আসলে মানে দাম যা না নিলে পরে দামটা জিজ্ঞাসা করাটা একটু সমস্যা হয়, অনেক অনেক রকম জিনিসগুলো ভাবে আর কি। ওই কারণে দামগুলো আমরা মানে চেষ্টা চালাই যে যাতে মোটামুটি একটা করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন সেজন্য দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম খাসি, বিভিন্ন রকম খাসি ছাগল টাইপের যে জিনিসগুলো রয়েছে সেগুলো পাওয়া যায়, এবং ভেড়া গাড়ল এসবগুলো মোটামুটি আমার চোখে পড়েনি, যদি পড়ে তাহলে আপনাদের বলবো যে মোটামুটি সাড়ে 13 কেজি পাওয়া যায়। তা আপনারা দেখতে পাচ্ছেন এসব জায়গাগুলোতে এই ধরনের জিনিসগুলো পাওয়া যায়। আর কিছু রেট আমরা নর্মালি কিছু রেট আমরা জেনে নেব। দাদা আপনাদের বাড়ির নাকি? হ্যাঁ হ্যাঁ, এই ছাগল আমাদের সার কাছে ছাগল, সার ভালো ছাগল নিয়ে যান, চারটা ছাগল এটা হয়, এটা চারটা, এটা হবে চারটা, এটা হবে খাসি নাকি? খাসি না, ধারি হয়, ও ধারি, খাসি না, ধারি চারটা, এটা চারখান ধার, এটা চারখান ধার, ধারি দে, ধারি দাম কি দেখেছেন? এটা 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 আমি সাড়ে 6 ভালো ধারি দেখেছি, বড় কাছে মেলা হয় 12 কেজি গোচ্চ হবে ভালো, 6,500 টাকা দাম। কত নেবেন আপনি? কি নেন মার্কেটে ভাই? এটা নেবেন অল্প পড়বে, এটা ঠিক আছে আমি দেখি রিয়েন, এটা 5,000 পড়বে ভাই, রিয়েন বড় ভাই, এটা 5,000 পড়বে। আপনারা দেখছেন দাম দেখছেন ওইসব জায়গাগুলোতে একটু মানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা দাম জিজ্ঞাসা করাতে অনেকে ধরে নিচ্ছে আর কি, যে কোনটা নেবেন না হচ্ছে আর কি। তো দাম ভালো, আপনাদের দাম জিজ্ঞাসা করাটা এখানে একটু অন্যরকম ব্যাপার আর কি। আমরা দেখতে পাচ্ছি আজকে মোটামুটি আপনাদের দেখালাম কীরকম কী, মোটামুটি একটা অনুমান একটা দিলাম যে কীরকম কী রেট কোনটা পাওয়া যায়। কম বেশি একই রকমই প্রায়, কিন্তু অমরপুরের মতো প্রায় রেটটা, কিন্তু অমরপুরে আরেকটু আমার যতটা মনে হয়, আমি জানি না, আমার যতটা মনে হয় যে অমরপুর যে হাট রয়েছে যে অমরপুর হাটে একটু চিপেস্ট রেটে সাধারণত পাওয়া যায়। আর এখানে একটু একটু মানে মনে হচ্ছে যেহেতু একটু একটু আপনার চাপা চাপা মনে হচ্ছে রেটটা, মানে একটু বেশি বেশি মনে হচ্ছে। আপনারা আসবেন যখন তখন অবশ্যই দরদামটা করে নেবেন, তার কারণ হচ্ছে দরদাম না করলে অনেকটা সমস্যা হয়, বিভিন্ন রকম মানে আপনার একটা ঠকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এবং সবসময় চেষ্টা করবেন যে গ্রামের যে মানুষগুলো রয়েছে তাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন, যাতে করে আপনারা সঠিক রেটে যাতে করে আপনারা পান, এই হচ্ছে ব্যাপার। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটার সঙ্গে থাকবেন, যদি আমাদের চ্যানেলটার সঙ্গে থাকবেন। এখন যদি ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনার দিনটি শুভ হোক। আপনারা দেখছেন বিভিন্ন রকম, শুধু ছাগল বলে না, ছাগল খাসি পাঁঠা তারপরে আমার সব রকমই পাওয়া যায় তো এখানে, এসবগুলো মোটামুটি সব রকম পাওয়া যায়। এছাড়া আপনার
যে ভেড়া রয়েছে ভেড়া গাও সবই পাওয়া যায় পাওয়া যায় পাওয়া যায় পাওয়া যায় আপনাদের এগুলো সবই ধারি নাকি হ্যাঁ এটা ধারি ভাই ধারি কিরকম দাম রাখছেন ভাই নেবেন দাম কিরকম একটু বলেন একটা জাস্ট অনুমান যে 1000 টাকা মতো দাম তো ভাই এইটা নিলে ধরেন 6000 তো ধরেন 6200 হ্যাঁ হ্যাঁ এইটা তো নেন 5500 অবশ্যই ভালো লাগে স্যার।